الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون আজকে জুম্মার দিনের ফজিলত গুরুত্ব এমনিভাবে জুম্মার সালাতের ফজিলত গুরুত্ব সম্পর্কে আলোচনা হবে। সূরা জুম্মা থেকে দুটি আয়াত পাঠ করলাম। কোরআনে কারীমের সূরা জুম্মা দুটি আয়াত, রব্বুল আলামিন বলছেন يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه اي বান্দারগণ জুম্মার দিনে যখন সালাতের আহ্বান করা হয়, প্রত্যেক দিনই সালাতের আহ্বান হয়। আর জুম্মার দিনে সালাতের আহ্বান হয় বলতে জুম্মার সালাতের আহ্বান, জুম্মার সালাতের নিদা, জুম্মার সালাতের আযান। আযান শব্দের অর্থ হচ্ছে ঘোষণা দেয়া, নেদা দেয়া, নিদা দেয়া, আহ্বান করা, ডাকা, আযান করা। ইযা নুদিয়ে লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন সালাতের আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা দ্রুত গতিতে আল্লাহর দিকে দিকে এগিয়ে যাও। আল্লাহর জিকির শুধু হিলহুল হিলহুল করা না হয়েছে আল্লাহর দিকে, যদিও এটা সুন্নত তরিকা হচ্ছে না, বেদাতি তরিকা, আল্লাহর জিকির না হিলহুল অন্যদিন আলোচনা ইনশাআল্লাহ। আর ক্রয় বিক্রয়ের লেনদেন পরিত্যাগ করো, ছাড়ো, এই সময় ব্যবসা বাণিজ্য করো না। আগের জমানায় সকালবেলা, এখনো পর্যন্ত সকালবেলা হাট বসে, আর পূর্বে তো আরো বেশি সকালেই হতো সবকিছু। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলার কার্যক্রমের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য তুমি সকালবেলায় বরকত দান করো। এই সকালের ফজিলত বেশি, ফজরের সালাতের গুরুত্ব বেশি, ফজরের পরে আল্লাহ জিকিরের গুরুত্ব বেশি। বেদাতি তরিকায় জিকির নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার জিকির। জুম্মার দিনের নেদা যখন শুনো, আযান যখন শুনো, আওয়াজ যখন শুনো, ত্বরিৎ গতিতে আল্লাহর জিকিরের দিকে এগিয়ে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইয়, ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করো,
ذلكم خير لكم এটা তোমাদের জন্য অনেক উত্তম অনেক ভালো অধিক কল্যাণকর এরপর আল্লাহ বলেন ইন কুনতুম তাআলামুন যদি তোমরা বুঝতে জানতে তাহলে কি হতো একে তোমরা ধরে রাখতে এর উপর চলতে মানুষ যদি বিশ্বাস করে জানে ওই জায়গায় গেলে আমি 1000 রিয়াল পাবো আগে গেলে যে আগে যাবে ওই যাবে তাহলে আমি চেষ্টা করবো আগে ওদের যাওয়া কারণ এটা আমি দেখছি দুনিয়া পাবো ওখানে আগে গেলে আগে আগে যাবে বর্তমানে যেমন হজের সময় এসছে কেউ কেউ খুঁজছে বিভিন্ন জায়গায় কোন জায়গায় ফ্রি নিয়ে যাওয়া হজে কেউ কেউ অনেক মানুষ বলছে আগে আসতে আগে রিজার্ভে যাবে সিট এরকম হবে প্রথম গাড়ি প্রথম দ্বিতীয় দ্বিতীয় তারপরে তৃতীয় তারপরে জানি না কি হবে তাই রমজানের পর থেকে অনেকে আছে রমজানের আগে থেকে শুরু করে দিয়েছে কোন জায়গায় হজে নিয়ে যায় ফ্রি কারণ এতে ফায়দা হবে বেশি 5000 রিয়াল 8000 রিয়াল 10000 রিয়াল লাগলো না পয়সা বাঁচাবে দুনিয়াটা মানুষ বুঝে আর আল্লাহ জিকিরের জন্য এগিয়ে আসলে ও আস্তে আস্তে ধীরে ধীরে আসে ক্লান্ত হয়ে আসে অলস হয়ে আসে উৎসাহ নাই উদ্দীপনা নেই সলাতে যাবে উৎসাহ নাই উদ্দীপনা নেই আল্লাহ জিকিরের মজলিসে আসবে উৎসাহ নাই উদ্দীপনা নেই আসল আর কি কোনোরকম গেলেই ভালো আসলে জিকিরুল্লাহর মজলিসের জন্য উচ্চ উদ্দীপনা হওয়া উচিত আরো বেশি আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমিন আমাদের মধ্যে অনেক ত্রুটি আল্লাহর জিকিরের মজলিসে আসার সময় অলসতা পেয়ে যায় দুনিয়া কামাই করার জন্য অলসতা নেই বলছে যদি আমি অলস হয়ে কাজ করি তাহলে মুদির বলবে তুমি ভালো না তোমাকে এই পুষ্টি আর কোনো অন্য জায়গায় তাই অলসতা থাকলেও বলবে অলসতা তুমি চলে যাও শয়তানের সাথে হ্যাঁ ঠিক না আর আল্লাহর জিকিরের মজলিসে আসলে সলাতে যাওয়ার সময় অলস কারণ এটা সে সচক্ষে দেখছে না এর প্রতিফল কি আমাদের বিশ্বাস থাকা উচিত গাইবের উপর রব্বুল আলামিন যেসব ওয়াদা করেছেন কোরআন কোরআনে অথবা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মাধ্যমে তা অবশ্য অবশ্যই তিনি বাস্তবায়ন করবেন তার বদলা অবশ্যই দিবেন রব্বুল আলামিন আমাদের বিশ্বাস আছে কিনা বিশ্বাস থাকলেও কিন্তু মজবুত না তাই বিশ্বাস হওয়া দরকার আজকে থেকে যেভাবে বলেন বিশ্বাস আছে বিশ্বাস আরো বাড়ানোর দরকার ইমান তাজা করি বিশ্বাস বাড়ায় আল্লাহ আমাদের তৌফিক দিন আচ্ছা আসি আল্লাহ বলছেন যদি তোমরা জানতে তাহলে এর গুরুত্ব দিয়ে চলতে সলাতে আগে যেতে খুতবা শোনার জন্য আগে আগে যাওয়ার চেষ্টা করতে ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করতে এরপর আল্লাহ কি বলছেন ইদা কুদিয়াতিস সালাহ فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون যখন সালাত শেষ হয়ে যাবে এই জায়গায় সালাত যখন শেষ হলো কাজা হয়ে গেল তাই কাজা শব্দের অর্থ শুধু কাজা নয় অনেকে শুধু মনে করল কুদিয়াত মানে কাজা হয়ে গেল কিরকম কাজা হয়ে গেল তার মানে কাজা মানে পুরো হয়ে গেল আদা হয়ে গেল ফাইদা কুদিয়াতিস সালাত সালাত যখন আদা হয়ে গেল সালাত পুরো হয়ে গেল সালাত শেষ ফান্তাশিরু ফিল আরদ তখন তোমরা ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আর আল্লাহর দেয়া রিজিকের অনুসন্ধান করো আল্লাহ বলেন আপনি বসে থাকেন কিন্তু আগে হবে সালাত আগে জুম্মার সালাত এই জুম্মার সালাতের গুরুত্ব খুব বেশি এজন্য এই জুম্মার সালাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতা জুমআইন তাহাউনান বিহা তাবা আল্লাহু আলা কলবি হাদিসটি হাসান পর্যায়ে যদি কোনো ব্যক্তি তিন জুম্মা অরস্ত অবস্থা ছেড়ে দেয়
আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর লাগিয়ে দিবেন সিল। জুম্মার সালাতের কত গুরুত্ব! মান তারাকা সালাতা জুমাইন তাহাউনান তাবা আল্লাহু আলা কলবি। এই হাদিস কিন্তু আমাদের দেশে প্রসিদ্ধ আছে, অনেকে এটা শুনে আর আমল করার চেষ্টা করে। তাই অনেক মানুষ সাধারণত যদি সালাত না পড়ে কিন্তু জুম্মা ছাড়ে না, কমপক্ষে হলেও জুম্মা পড়ে। আচ্ছা, যারা জুম্মা পড়ে তাদের বুঝা গেল কিছুটা আছে ইমান, তাই নাকি? আর যারা জুম্মাই পড়ে না তাদের কি অবস্থা? কিন্তু এটা যথেষ্ট না, শুধু জুম্মা পড়া যথেষ্ট না। পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হবে ফরজ জুম্মা সহ। তাই জুম্মার সালাত বা সাধারণ সালাত যারা পড়ে না তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে বোঝা দরকার, শুনো, আল আহদু আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ মান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মাঝে আর তাদের মাঝে মধ্যে বা তাদের মাঝে অঙ্গীকার ওয়াদা চুক্তি পার্থক্য হচ্ছে সালাতের, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এই শুধু আপনি এই হাদিসকে নিয়ে যে আমি শুধু জুমায় পড়ি যথেষ্ট ইসলাম হবে না, আপনাকে অবশ্য অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাত নিয়মতান্ত্রিক পড়তে হবে, জামাত সহকারে পড়তে হবে। যেভাবে আমরা এর পূর্বে আলোচনা করেছি অনেক, প্রায় 3-10 এ বিষয়ে গেছে। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। তাহলে আগে আল্লাহকে ডাকো, সালাত পড়ো, আর আল্লাহকে বলো, আল্লাহ আমার রিজিক, আমাকে রিজিক দাও, আমার রিজিক প্রশস্ত করে দাও, আল্লাহ আমার কামাইয়ের মধ্যে বরকত দাও, আল্লাহকে বলো, তারপরে কামাইয়ের জন্য বের হও। তাহলে সালাত কার জন্য পড়ি? আল্লাহর জন্য। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। সালাতে যেভাবে আমরা ইয়াকা নাবুদু বলি ও ইয়াকা নাস্তাইন বলি, সালাত যখন শেষ হবে তখনও যেন এটা আমাদের সাথে থাকে। কিন্তু মানুষ যদি সালাতে বললো ইয়াকা নাবুদ, সালাত শেষ পরবর্তীতে গেল বাবার কাছে, তাহলে ইয়াকা নাবুদু থাকলো, ইয়াকা নাবুদু থাকলো না। এই অনেক মুসলমান নাম হচ্ছে মুসলিম কিন্তু কাজ করছে মুশরিকের, প্রকাশ্যে স্পষ্ট শিরিক যারা করে ওরা মুসলমান না, স্পষ্ট শিরিক যারা করে, খবর পূজা করে সরাসরি খবরের সামনে সিজদা করে, ওরা মুসলিম না মুশরিক? ভালো করে বুঝবেন, সরাসরি বাবা, সরাসরি বাবাকে ডাকেন, বাবা অমুক, বাবা দাদা অমুক, বাবা অমুক দাদা আমাকে দাও, আল্লাহকে বাদ দিয়ে সে অমুককে ডাকে, সরাসরি শিরক হচ্ছে না? তাই সরাসরি মুশরিক, অনেক নামধারী মুসলিম কিন্তু সরাসরি শিরক করে। এদেরকে জানিয়ে দেওয়া উচিত, প্রত্যেকটা দর্শী কিছু না কিছু আলোচনা থাকবে তৌহিদের, আল্লাহর একত্ববাদের, শিরক থেকে বাঁচার জন্য মানুষকে আহ্বান করা দরকার। আল্লাহ তৌফিক দান করুন। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ দিয়া রিজিকের অনুসন্ধান করো, রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো, আর কি করো? বেশি করে আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। তাই আপনি বাজারে কাজ করছেন, লেনদেন করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, কিনা বেচা করছেন, ওই সময় আল্লাহর দিকে, আর একটা দোয়া বাজারের একটা দোয়া, এটা প্রসিদ্ধ। অনেকে, আমি হয়তো গত সপ্তাহে বলেছিলাম, অনেকে হয়তো শিখেছি না কি না জানি না, কিন্তু শেখা দরকার সবাইকে বাজারের দোয়া। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বাজারে গিয়ে এই দোয়াটি বা কালিমাটি পাঠ করে, রব্বুল আলামিন
তার এক লোক দশ লক্ষ গুণে তার মাফ করবেন, দশ লক্ষ নেকি তাকে দান করবেন, দশ লক্ষ প্রথম মর্যাদা তার বৃদ্ধি করে দিবেন, আর তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। সুবহানাল্লাহ। আলা এই হাদিসটি হাসান পুস্তকনে শাইখ নাসিরুদ্দিন বালি সহিহ আল জামিয়া সাগর সহিহ। এই কালিমা বা দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু, ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামূতু বিয়াদিহিল খাইর, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনাদের ইয়াদ আছে? ওই জন্য ইয়াদ আছে, এদিকে হাত তুলেন। যারা হাত তুলেছেন হয়তো সবার মজবুত নাও থাকতে পারে, আর বেশিরভাগ তো হাত তুললেনই না যারা উপস্থিত। হ্যাঁ, তাহলে দুইবার আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন لا يموت بيده الخير وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير ان شاء الله আমরা এবার সবাই শিখব, সবাই শিখবেন, আল্লাহ আমাদের তৌফিক দিন। কত সুন্দর বাজারে গেল দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। ওয়াযকুরুল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ। বাজারে গেছো, আল্লাহ জিকির, মসজিদে গেলে অনেক মিলিয়ে জিকির করে আলহামদুলিল্লাহ, সালাতটা গোটা সালাতেই জিকির, চলতে ফিরতে আল্লাহ জিকির, সবসময় জিকির। কিন্তু এই সব জিকির হবে কার তরিকায়? মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজ পক্ষ থেকে পদ্ধতি বানানো জায়েজ না, বেদাত, এই সব বেদাত থেকে আমাদেরকে কিন্তু দূরে দূরে থাকতে হবে। আচ্ছা, আল্লাহ বলছেন ওয়াযকুরুল্লাহ কাসীরান, বেশি করে আল্লাহ জিকির কর, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। তাই সফলতা লাভ হবে যদি আমরা বেশি করে আল্লাহর জিকির করি, আর নিয়ম মতো আল্লাহ বিধি বিধান মেনে চলি। আল্লাহ আমাদের তৌফিক দিন। আসুন এবারে জুম্মার দিনের ফজিলত সম্পর্কে, তার গুরুত্ব সম্পর্কে আলোচনা করি। হাদিস সহিহ থেকে, সিয়াল আত-তারহীব আত-তারহীব থেকে আমরা আলোচনা পেশ করছি। যে কয়েকটি হাদিস আমাদের জন্য পেশ করা সম্ভব এই দর্শে পেশ করলাম, পরে যদি বাকি থাকে অন্যদিন আল্লাহ তৌফিক দিয়ে আলোচনা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من توضا فاحسن الوضوء ثم اتى الجمعه فاستمع وانصت غفر له ما بينه وبين الجمعه الاخرى وزياده ثلاثه ايام ومن مس الحصاء فقد لغى। যে ব্যক্তি ওযু করলো আর সুন্দরভাবে ওযু করলো, অন্য হাদিসে গুসলের কথা আছে, ওই হাদিস পরে আসছে। ثم اتى الجمعه, তারপরে জুমায় আসলো, ফাস্তামা ওয়া আনসাতা, আর মনোযোগ সহকারে শুনলো আর চুপ থাকলো, না দরসে বসলে। আপনি বলছেন আমি শুনছি, কিন্তু হালকা হালকা আলাপ করছে, এটা ঠিক হবে? এদিক সেদিক তাকাবাও ঠিক না, মনোযোগ সহকারে শুনলে আপনি এদিক সেদিক তাকাবেন, আর যদি মনোযোগ না থাকে তাহলে এদিক সেদিক খাওয়াবে, এমনিই বসে আছে। কেউ কেউ আছে হয়তো মন এরকম তাকাচ্ছে কিন্তু মন এদিকে নেই, হয় কি না? তাহলে হবে না। তাই ফাস্তামা বলা হয়েছে, ফাসামিয়া বলা হয়, ফাস্তামা, মনের কান দিয়ে শুনে। আমি আপনাদেরকে তাই বলছি, দর্শক যতক্ষণ বসবেন মনের কান দিয়ে শুনবেন, কি বলেন ইনশাআল্লাহ? ফাস্তামা, আর আরেকটা ওয়া আনসাতা, চুপ থাকতে হবে।
غفر له ما بينه وبين الجمعة الأخرى তাহলে রব্বুল আলামিন তার এই জুমা আর আগের জুমা দুই জুমার মধ্যবর্তী গুনাহটা আল্লাহ তার মাফ করে দিবেন সুবহানাল্লাহ এটা হবে সগীরা গুনাহ আমরা বুঝি সগীরা গুনাহ হলো কি মাফ একটা কি বলছেন ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম আরো তিন দিনের গুনাহ তাহলে কত দিনের গুনাহ মাফ হচ্ছে 10 দিন এক কাজ করলে একে 10 না সুবহানাল্লাহ 10 সাতটা হয়ে গেল আরো দিন বাকি তাহলে আরো দিন পুরা হচ্ছে স্পেশাল ও জিয়াদাতু সালাসাতি আইয়াম সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল গুনাহ এরপর বলছে ওমান মাসাল হাসা ফাকাদ লাগা কেউ যদি অঙ্কর এরকম স্পর্শ করে তাহলে সে সব নষ্ট করে দেবে খুতবা শুনছেন মনোযোগ সহকারে মন যদি এদিক সেদিক না যায় যদি আপনি কঙ্কর এরকম করেন তাহলে তো মনটা অন্যদিকে হয়ে গেল তাই না জায়গা পরিষ্কার করছেন তাহলে শুনলেন কিরকম ইস্তেমা হচ্ছে কিরকম আচ্ছা অন্য রায় এসছে কেউ যদি তার ভাইকে বলে আনসিত ফাকাদ লাগা আরে ভাই কথা বলছিস ওকে বললো আনসিত তুমি চুপ থাকো ওকে চুপ থাকার জন্য বললো তাহলে সে তার সব নষ্ট করে দিল সুবহানাল্লাহ মুশকিল তাই জুম্মার খুতবা যখন শুনবেন জুম্মার সালাতে যাবেন খবরদার মন যদি এদিক সেদিক না থাকে চেষ্টা করব আমি আরবি বুঝি না বুঝি এখন যেহেতু এখানে আরবি ভাষায় খুতবা হয় এখানে বেশিরভাগ খতিব খুতবা আরবি এই আরবি ভাষায় খুতবা দিচ্ছে তাই আমরা আরবি ভাষায় শুনব আর যদি কোনো জায়গায় বাংলায় খুতবা হয় বা উর্দু ভাষায় খুতবা হয় এই সৌদিতে যদি কোনো জায়গায় হয় আপনি ওখানে উপস্থিত তাহলে তো আপনি মনোযোগ সহকারে শুনতে হবে যেহেতু আপনার ভাষা খুতবা হবে মানুষের বোধগম্য ভাষায় যে যে ভাষার লোক আপনি যেখানে বক্তব্য রাখছেন এই ভাষা এখানে যারা যেসব শ্রোতা রয়েছেন তাদেরকে দেখবেন অতি কোন ভাষাভাষী ওই ভাষায় আপনি বক্তব্য রাখবেন আমি যদি এখানে আমি হাদিস পড়ছি বা আয়াত কোরআনিয়া পড়ছি তারপরে তার অনুবাদ পেশ করছি বা ব্যাখ্যা পেশ করছি তাই তো যদি আমি এখানে আরবি ভাষায় বক্তব্য রাখতাম আপনারা কয়জনে বুঝতেন বলুন তো কয়জনে বুঝতেন তাহলে বড় দুঃখ লাগে বাংলাদেশ দিকে থাকালে এখনো পর্যন্ত তার ওই আরবি ভাষায় খুব বাজে সামনে হাজার হাজার মানুষ বসে আছে কিছুই বুঝে না আলহামদুলিল্লাহ বুঝে না আলহামদুলিল্লাহ তো কয়জনে জানে বলেন তো নাহমাদু কয়জনে জানে ওয়া নাস্তাইনুহু কোরআন একটা আয়াত পড়লে কয়জন অর্থ জানে তাই ওখানে ওই 100 বছর আগের খুতবা মনে হয় অমুক মরে গেছে ওই খুতবাটা এখন পেশ পেশ করা হচ্ছে 100 বছর আগের যে খুতবা যে ভাষণ উনি তখনকার পরিস্থিতিকে সামনে রেখে বক্তব্য রেখেছিলেন তাই না ওই পরিস্থিতিকে সামনে রেখে বক্তব্য রেখেছেন ওই 100 বছর আগের খুতবা এখন পেশ করছে এটা কিরকম হয় আবার সামনে যারা আর কিছুই বুঝছে না বস ওখানে খুতবা পেশ করছে আর ওই বসে আলহামদুলিল্লাহ নাহমাদুহু যার টোন যত সুন্দর কিন্তু তো ভালো লাগে আর কিছুই নাই এরকম শুধু হিলে আর জুড়ে বাস ওমা আরসালনা মিন রাসূল ইল্লা বিলিসান কওমিহি কোন রাসূল আমরা পাঠাইনি তবে তার সম্প্রদায়ের ভাষা দিয়ে পাঠিয়েছি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরবি ভাষী তাই এই আরবি ভাষা আপনি যখন অন্য জায়গায় বক্তব্য রাখবেন আরবি ভাষায় বললে হবে না তার অনুবাদকের প্রয়োজন আছে এই দেখা যায় সাহাবে ইকরাম যখন আবদুল্লাহ বিন আব্বাস একজন অনুবাদক ছিলেন অনুবাদক ছিলেন নুআইম আল মুজনি বুখারীতে রয়েছে
যদি বুঝে যায়, যদি কেউ যায় বলো, যেমন কাবার বা মক্কায় মুকাররমা ইমাম গেছেন বাংলাদেশে, ওই সময় তিনি খুতবা দিবেন কোন রাজা বলুন তো? তিনি যদি খুতবা দেন তাহলে কোন রাজা দিবেন? সবাই বলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মক্কা ইমাম এসেছেন, তিনি খুতবা প্রদান করবেন, তাহলে তিনি তার বাসায় বক্তব্য রাখবেন। কোন ইমাম আছেন বর্তমানে যিনি বাংলা জানেন? যদি তিনি বাংলা জানতেন তাহলে বাংলাদেশে গিয়ে বাংলা বক্তব্য রাখতেন, তিনি তো বাংলা জানেন না, তো বাংলায় বক্তব্য রাখবেন কিরকম? তাই বাংলাদেশের খতিব খুতবা যারা হবেন ওরা বাংলায় বক্তব্য রাখবেন, কিন্তু দুঃখের ব্যাপার হলো সত্য, এই জায়গায় তারা ভাষণ আরেকটা সৃষ্টি করে দিয়েছে, আসল খুতবার আগে আরেকটা বক্তব্য আরেকটা ভাষণ দিচ্ছে, এটা আরেকটা বেদাতের আবিষ্কার হচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি হানফি মাযহাবের কিতাবেও রয়েছে, কোন কোন আলেম উল্লেখ করেছেন এটা একটা বেদাতের আবিষ্কার হয়েছে, আগে এর কোন নজির ছিল না, আরে খুতবা খুতবার আগে আর খুতবা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা লাগিয়ে দেয় কি বক্তব্য রাখে, সেভাবে অনেকে আছে অনেক জায়গায় কিছুই বুঝে না, এমনি বস আবার ওকে তারা বলে খতিব। আতর আসল খতিব কোনটা? যিনি সালাত পড়ান দাঁড়িয়ে যিনি বক্তব্য রাখেন তিনি তো খতিব, তাকে তার খুতবা না দিয়ে তাকে খতিব না বলে, তাকে খতিব বলে যে আগে বক্তব্য রাখেন, হ্যাং ঝ্যাং ব্যাং নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কি বলেন সত্য বললাম না মিথ্যা? যা বক্তব্য রাখে রাখলো, শুরু করে দিয়ে যায় আরেকটা বেদাত। আমি বলি এইসব বেদাত পরিত্যাগ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের উপর আমল করুন। তাই শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি ফতোয়া আছে এই ক্ষেত্রে, অন্য ভাষায় ফতোয়া দেওয়া যাবে কিনা, তিনি বলেছেন যেহেতু আলিমদের মতবিরোধ আছে, তাই খতিব যিনি তিনি কোরআনের আয়াত পড়বেন আরবি, হাদিস পড়বেন আরবি, আর ওই ভাষায় সামনে যেসব যে ভাষার লোক আছে ওই ভাষায় তিনি তার ব্যাখ্যা পেশ করবেন। এটা হলো শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ এর ফতোয়া। আমাদের শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলী বলছেন যদি এখানে বাংলাভাষী হয় আর তুমি খুতবা দেওয়া অন্য ভাষায়, এটা এইরকম খুতবা দেওয়া যায় না, কথা বুঝছেন? আপনি কোন ভাষায় খুতবা দিবেন? যে আপনার শ্রোতা যে ভাষা ওই ভাষায় আপনি বক্তব্য রাখবেন কি? এমনি ওদেরকে মানে মানে বানিয়ে দিয়েছে, ওরা কিছুই বুঝে না, সময় সবাইকে বোমা বানিয়ে দিচ্ছে, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দিয়েছে কোন ভাষা বাংলা, তো আপনি বলবেন না আমি বাংলা বলবো না আমি আরবি বলবো। ইখওয়াতান আল কিরাম, আর আগে ইখওয়াতান আল কিরাম কি রে, কিছুই বুঝে না। হ্যাঁ, আর আপনি বললেন আমার সম্মানিত ভাইরা, তখন কি বললেন? আপনারা সবাই বুঝলেন? আপনারা এখানে আছেন অনেক মানুষ, এখানে 10 বছর 15 বছর 20 বছর যাবৎ এখানে মৌজুদ, আরবি খালিস আরবি কো এটা জানে? একটা জমিলা সিনজি বুকের জন্য বুঝতে বুঝতে পারে, তবে যারা মাদ্রাসা পড়েছে সেটা ভিন্ন কথা, মাদ্রাসা দরসগায় যারা পড়ে এসছে এরা ছাড়া সাধারণ লোকের জন্য বুঝে। যাই হোক, এটা জরুরি হিসাবে আমি কিছু আলোকপাত করলাম জুম্মার খুতবা সম্পর্কে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। তাই জুম্মার খুতবার খুতবা বা জুম্মার খুতবা যখন চলবে এই সময় কথাবার্তা বলা জায়েজ? জায়েজ না, বরং ইশারা ইঙ্গিত বিশেষ প্রয়োজন ছাড়া ইশারা ইঙ্গিত করবে না, ইঙ্গিতে নেই, বসে থাকবে আরামসে প্রশান্তির সাথে শুনবে, আর ইমাম ইমামের দিকে তাকিয়ে শুনবে, এটা হচ্ছে সুন্নাহ হাসান পর্যায়ের হাদিস, ইমামের দিকে তাকানো এটা সুন্নাহ। কিন্তু এটা এখানে এটা প্রায় লোক বুঝে না মানুষেরা, কারণ ইমামের দিকে আপনি তাকান তাহলে আপনার মনে এদিক সেদিক যাবে না, আপনি যদি আমার দিকে তাকান তাহলে আপনার ঘুমও এত তাড়াতাড়ি ঘুমও আসবে না, কিন্তু আপনি যদি এমনি বসে থাকেন তাহলে আপনার ঘুমও আসবে, কোথাও শুনছেন না বলছেন আমি সব জানি, আস্তাগফিরুল্লাহ, ঠিক না ঠিক বললাম? আল্লাহ বুঝার তৌফিক দিন। আচ্ছা, সামনে আসি, আবু আইয়ুব আল আনসারী বলেন রাদিয়াল্লাহু আনহু, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من اغتسل يوم الجمعه আগে গোসল করেছে, আর এই রিওয়ায়েতে গোসলের কথা, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো
ওয়ামাসসা মিন তিবিন ইন কান ইনদাহু, আর সুগন্ধি ব্যবহার করলো যদি তার কাছে থাকে, থেকে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি থেকে থাকে, আগের জমানায় সবার কাছে থাকতো না, সবার সেই তৌফিক ছিল, এখনো সবার তৌফিক নেই। বাংলাদেশে গেলে বুঝে যায় সবার তৌফিক আছে কিনা। এখানে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ ইচ্ছে হবে সবাই ক্রয় করতে পারে সুগন্ধি, পারে কিনা, হয়তো পর্যন্ত ব্যবহার করতে পারে, কিনতে পারে। কিন্তু বাংলাদেশ গরিব রাষ্ট্র, যান দেখুন কি অবস্থা, সবাই পায় না। যদি থাকে তাহলে ব্যবহার করলো, আর কি করলো, ওয়ালা বিসা মিন আহসানি থিয়াবিহি, আর সে তার সবচেয়ে উত্তম যে কাপড়, সুন্দর যে কাপড়, এটা ওই কাপড়টা পরিধান করলো। তাহলে বোঝা গেল জুম্মার দিনের লেবাস অন্যদের থেকে, অন্যদিন থেকে ভালো হওয়ার কথা। এই আমল আছে, সাধারণত অভ্যাস আছে মানুষের, জুম্মার দিনে সবাই জুম্মার সালাতে যাওয়ার আগে ভালো ভালো ড্রেসই পরে, ভালো ড্রেস পরে। ওয়ালা বিসা মিন আহসানি থিয়াবি সুম্মা খারাজা হাত্তা ইয়াতিয়াল মসজিদ, তারপরে বের হয়ে আসলো, এসে মসজিদে পৌঁছালো, মসজিদে পৌঁছে কি করলো, ফায়ারকাউ না বাদালাহু, তারপরে তার ইচ্ছা মোতাবেক সে রুকু করলো, অর্থাৎ সালাতে আদায় করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার মন যা চায়, তার সামনে যা প্রকাশ পায়, তার মানে তার মন যা চায় ওই হিসেবে সালাত পড়লো। বলেছেন কি 4 রাকাত, বলেছেন 10 রাকাত, ওই যে বাংলাদেশে বলে জুম্মা সালাত নাকি 22 রাকাত, কোন দলিল নাই। জুম্মার সালাত দলিল কতটুকু, জুম্মার ফরজ সালাতের আগে বলেছেন ফায়ার কামনা বাজালা, তার ইচ্ছা মোতাবেক সালাত পড়লো, বলেছেন 2 রাকাত, বলেছেন 4 রাকাত, কিন্তু 2 রাকাত ক্ষতি হল, তারা কমপক্ষে কয় রাকাত পড়বে, 2 রাকাত। এরপর বলছেন ওয়ালাম ইউদি আহাদান, আর কাউকে কষ্ট দিল না। আপনি এসছেন, যদি কষ্ট দেন মানুষকে, অনেক মানুষের ডিঙ্গে ডিঙ্গে যায় এরকম, এসেছে পরে কিন্তু এরকম ডিঙ্গে যাওয়া ঠিক না, আপনি পরে এসছেন পিছনে পিছনেই থাকুন, মানুষকে কষ্ট দিবেন না। অনেকে হয়তো বলতে পারে না জায়গা ফাঁক, জায়গা ফাঁক থাকলেও পিছনে বসা পারো, কারণ আপনি যদি এরকম আসেন ডিঙ্গিয়ে তাহলে মানুষ আপনার দিকে তাকাবে, তাদের মনোযোগ বক্তব্যের দিকে থাকবে না, সত্য না মিথ্যা। তাই আপনি এসছেন পরে, ওই পরে ওই পিছনেই বসে থাকুন, বসে থাকুন। ওয়ালাম ইউদি আহাদান, কাউকে কষ্ট দিল না। সুম্মা আনসাতা হাত্তা ইউসাল্লি, তারপরে চুপ থাকলো সালাত আদায় না করা পর্যন্ত। তাহলে কি হবে, কানা কাফারাতান লিমা বাইনহা ওয়া বাইনাল জুমআতিল উখরা, তাহলে এই অবস্থায় এরকম করলে এই জুম্মা আর অন্য জুম্মা, দুই জুম্মার মধ্যবর্তী সময়ের জন্য এটা কাফারা হয়ে গেল, অর্থাৎ গুনাহ খাতায়ের বদলে মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই হাদিসটি শেখ নাসিরউদ্দিন আলবানী বলছেন সহিহ লিগাইরিহি, রাওয়াহু আহমদ ওয়া ত্বরানী ওয়া গায়রুহু। এই জায়গায় আরেকটা কথা বলা যেতে পারে, কখনো মানুষ জুম্মার সালাতে আসতে লেট করে, জুম্মার সালাতে যাবেন আগে ভাগে 2 রাকাত পড়বেন তারপর বসবেন, যেভাবে সবসময় আমরা প্রথমে 2 রাকাত পড়ি তারপরে বসি, তাই তো? কেন? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين, তোমাদের মধ্যে থেকে কেউ যখন মসজিদে আসে তখন সে যেন প্রথমে 2 রাকাত পড়ে তারপরে যেন বসে, 2 রাকাত না পড়ে যেন মসজিদে না বসে। কথা বলছি, এটা কার নির্দেশ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, বুখারী মুসলিমের হাদিস। আচ্ছা, এটা তো সবসময় বুঝলাম, গেলেন আপনি এমন সময় যখন ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, ওই যারা কাজের লোক আসতে লেট হয়ে যায়, আবার অনেক মুসলমান কাজ নাই তবু লেট করে, তাই ওরা কত সব থেকে মহরুম। তাই আমাদের উচিত আমরা যেন
আগে ভাগে যাওয়ার যেতে পারি, আগে যাওয়ার চেষ্টা করি আর সব যেন পাই, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বোনাস যেন পাই। আপনি গেলেন পরে কিরকম হয়? ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, এই সময় বলে আমাদের মন হবে নাই, খুতবা শুনবো। গেলাম খুতবা দিচ্ছেন আর বসে যাবো, সালাত সালাত নাই বলে কিনা? আসলে ব্যাপার ব্যাপার মত হবেন না, ব্যাপার ব্যাপার হচ্ছে নবীর নির্দেশে। কার বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর নির্দেশে মাযহাব বড় না নবী বড়? সাল্লাল্লাহু আলাইহি বলেন তো আপনারা, মাযহাব বড় না নবী বড়? সবাই চিনো তো আমাদের নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিম সহিহ সিত্তা ওয়া সব কিছু দিয়ে আছে হাদিসে বেশিরভাগ। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা জা আহাদুকুম ওয়াল ইমাম ইয়াহকুম, ইযা জা আহাদুকুম ওয়াল ইমাম ইয়াহকুম ফালইসলি রাকআতাইন ওয়ালিতাজাওয়াজ ফীহিমা। তোমাদের কেউ যখন আসবে এমন অবস্থায় যখন ইমাম খুতবা প্রদান করছেন, ইমাম সাহেব যখন খুতবা দিচ্ছেন, এই সময় যদি কেউ আসে তাহলে সে যেন দুই রেখা সলাদ পড়ে আর সংক্ষিপ্ত করে পড়ে, তাড়াতাড়ি করে পড়ে নিবি। এটা কে বলছেন? মোহাম্মদ রসুল্লাহ, যে নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুতবা চলাকালে তুমি কথা বলতে পারবে না, তুমি চুপ থাকবে, তাই না? ওই নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুতবা চলাকালে তুমি যদি আসো মসজিদে, প্রথমে দুই রাকাত পড়বে, তাহলে আগের কথার ব্যাখ্যা কার কাছ থেকে নিতে হবে বলুন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি আপনি বলেন নবী বলেছে আমি চুপ থাকবো, এই নামাজ পড়বো না, তাহলে নবী নির্দেশ দিলেন কেন? তাহলে আগের নির্দেশের ব্যাখ্যা কে পেশ করেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব চাই এখানে চাই বাংলাদেশে যে কোনো জায়গায় বা ইন্ডিয়া যে কোনো জায়গায় আপনি যাবেন, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন এমন সময় যদি আপনি যান, তাহলে প্রথমে দুই রাকাত সুন্নাত পড়বেন, তারপরে বসবেন আর মানুষকে জানিয়ে দিবেন, এটাই হচ্ছে নবীর তরিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমল করবেন ইনশাআল্লাহ, না শুধু সৌদিতে ভয় পেয়ে লাভ নেই। এখন আর আগের জমানা, 20 বছর আগের জমানা এখন না, এখন 20 বছর পরের জমানা, আরো 10 বছর পর হয়তো সুন্নত আরো প্রসারিত আর প্রসারিত হবে ইনশাআল্লাহ। সর্বত্র সুন্নত, নবীর সুন্নত প্রচার প্রসার ঘটানো উচিত আমাদের জন্য। আমরা যা জানি তা যেন আমরা আমল করি, আল্লাহ আমাদের তৌফিক। আরেকটি রয়েছে শুনুন, জুমার দিনের ফজিলত। أوس بن أوس الثقفي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يرد ودنا من الإمام فاستمع ولم يلغ كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها. যে ব্যক্তি জুম্মার দিনে দৌড় করল, কি দৌড় করলো? শেখ হাসিউদ্দিন আলবান রহমতুল্লাহ আলী অন্য রয়াত উল্লেখ করে তিনি বলছেন, তার মানে মাথা দৌড় করলো ভালো করে, ওয়াগতাসাল আর গোসল করলো, ভালো করে গোসল করতে হবে, ফরজ গোসলের মতো গোসল, ওয়াবাক্কানা ওয়াবতাকারা আর আগে ভাগে গেল, আগে ভাগে তাই চেষ্টা করা উচিত আগে যাওয়া। ওয়ামাশা ওয়ালাম ইয়ার, পায়ে হেঁটে গেল, যানবাহনে চড়লো না। তাই যদি মসজিদ মনে করেন আপনার বাসা থেকে 10 মিনিটের রাস্তা বা 15 মিনিট, এটা তোমার একটা ব্যাপার, যদি 1 ঘন্টা হয় মুশকিল মানা যায় অনেকটা, 10 মিনিট 5 মিনিট 7 মিনিট কি অসুবিধা, আপনি হেঁটে যান। তবু সব মানুষ তার সমান না, মানুষ এটা বুঝবে
তুমি যুবক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ জুমার দিন হেঁটে যাওয়ার চেষ্টা করো। আবার কেউ আছে ওই যে এখানকার লোকজনের মতো আর কি, গাড়ি নতুন হয়তো কিনেছে, আলা তু গাড়ি মানুষকে দিয়ে আমি গাড়ি চালাই আছে কিনা, আল্লাহ মুস্তাহ। আপনি সাইকেল চড়েন কিনা, সাইকেল উত্তর দিন, সাইকেল চড়েন? আমার সাইকেল চড়ি, হয়তো সাইকেল আনলে মোটর সাইকেল চড়বেন, কাছাকাছি হয় মনোযোগ সহকারে শুনে। আমাদের লোকজন ইমামের কাছে যাবে দূরে বসে, আগেও চলে গেল ওই দূরে দেয়ালে টেক লাগিয়ে বসে, টেক ছাড়া বসে না, আপনি যদি টেক লাগিয়ে খান খাবারটা কিরকম হবে, আরাম পাবেন নাকি? এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেক লাগিয়ে খেতে নিষেধ করেছেন, খাবার চাই পানি হোক, চাই চাল হোক, চাই রুটি হোক, যাই হোক, এটা শারীরিক খাবার। আর দর্শনে যেটা শুনবেন এটা হবে আত্মিক খাবার, বুঝছেন? এটা কিসের খাবার? রুহানি খাবার। এবারে শারীরিক খাবার যখন খেলেন, যদি এরকম টেক লাগিয়ে খান ক্ষতি হতে পারে, তাহলে আত্মিক খাবার যেটা খাবেন এটা টেক লাগিয়ে কিরকম হয়? তবে মানুষ অসুস্থ, তবে অবস্থা নাই, সর্দি দিতে পারে না, সেটা ভিন্ন কথা। তাই মানুষ চেষ্টা করবে টেক যেন না লাগায়। আচ্ছা, আমরা সালাত দাঁড়িয়ে পড়ি কিনা? ফরজ সালাত দাঁড়িয়ে পড়া ফরজ, কিন্তু একটা মানুষকে দাঁড়াতে পারে না, তাহলে কি করবে? বসে। আর একটা মানুষ বসতেও পারে না, তখন সে কি করবে? শুয়ে বা টেক লাগিয়ে। আর একটা মানুষ মনে হয় ফুল দাঁড়াতে পারে না, কিন্তু টেক লাগাতে পারে, ওরকম তাকে বলো তুমি টেক লাগিয়ে সোয়াত করো। তো আমরা আগে বাকি বসতে পারি, বলছেন আমি বসতে পারবো না টেক লাগিয়ে, তাহলে তোমার নিয়ে দিতে হবে কি ওখানেই দোষ? সবসময় খেয়াল রাখা দরকার এটা, ইনশাআল্লাহ। শুধু শুনলে হবে না, আমল করার উচিত, আল্লাহ তৌফিক দিন। এরপরে কি বলছেন? ওয়ালাম ইয়ালু, অর্থাৎ সব নষ্ট করলো না, কথাবার্তা কিছু মিছি করলো না। তাহলে এই অবস্থায় এরকম যদি যায়, তাহলে তা তাকে রব্বুল আলামিন প্রতি কদমের পরিবর্তে এক বছরের আমলের সওয়াব দান করবে। বলছেন কিসের আমল? আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, দিনে সিয়াম পালন করা আর রাতে কিয়াম করা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। শেখ নাসিরুদ্দিন আলবানি বলছেন সহিহ হাদিসটি, আলহামদুলিল্লাহ আমল করি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। সামনে আসি, জুম্মার দিনের গুরুত্ব, জুম্মার দিনের সালাত এবং সরাসরি জুম্মার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি আশ-শামসু ইয়াউমুল জুমআ, যেদিনে সূর্য উদিত হয় এর মধ্য থেকে সর্বোত্তম দিন হচ্ছে জুম্মার দিন। যেসব দিনে সূর্য উদিত হয় এইসব দিনের মধ্যে সর্বোত্তম দিন কোনটি? জুম্মার দিন। এই জুম্মার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালাম এই জুম্মার দিনে জান্নাতে প্রবেশ করেছেন, আর এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। ইবনে খুজাইমা
তার সহি গ্রন্থে এই রয়াতটি এরকম বর্ণনা করেছেন, বলছেন অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন, মা তালাআত আশ-শামসু ওয়া লা গারাবাত আলা ইয়াউমিন খায়রিন মিন ইয়াউমিল জুমআহ হাদানা আল্লাহু লাহু ওয়া দাল্লা আন-নাসু আনহু। যেসব দিনে সূর্য উদিত হয়, সূর্য অস্ত যায়, সূর্য ডুবে বা সূর্য উঠে, এইসব দিনের মধ্যে জুম্মার দিন থেকে কোনো দিন উত্তম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জুম্মার দিনের পথ দেখিয়েছেন, হাদানা আল্লাহু লা জুম্মার দিনের পথ দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর অন্য সব লোক এর থেকে বিপদগামী হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, পথ হারা হয়ে গেছে জুম্মার দিন থেকে। তাই লোকজন এক্ষেত্রে আমাদের পরে আল্লাহ রাসূল বলছেন লোকজন কি আমাদের পরে কিরকম, আমাদের হচ্ছে জুম্মার দিন আর ইহুদির হচ্ছে ইয়াউমুস্তাব মানে শনিবার, আর নাসারাদের হচ্ছে ইয়াউমুল আহাদ রবিবার। তাই ওরা আমাদের পরে আসে, আমাদের অনুসরণ করে, আর ওরা গুমরা হয়েছে কি ছেড়ে, জুম্মা ছেড়ে, জুম্মা থেকে তাদেরকে আল্লাহ গুমরা করে দিয়েছেন, ওরা জুম্মা থেকে দূরে, আর আমাদের দিন হলো কোনটা, জুম্মার দিন, আলহামদুলিল্লাহ আমরা জুম্মা পেয়েছি। তাই সর্বোত্তম দিন হচ্ছে জুম্মার দিন, ইহুদদের দিন কোনটা শনিবার, আর রবিবার হচ্ছে কথিত খ্রিস্টানদের নাসারাদের, আর মুসলমানদের দিন হলো জুম্মার দিন। এর আগে আগামীকাল আমাদের দিন, ছুটি থাক বা না থাক, যদি সরকার বলে হ্যাঁ তোমার দিনে ছুটি নেই, জানি না একটা কথা বললাম, তবু ওই দিন কি হবে, মুসলমানদের দিন হবে, কোন দিন, জুম্মার দিন। অন্যদিন আমাদের হতে পারে না, ছুটি ছুটি ফুটি বুঝি না, বাকি সব ব্যাখ্যা আমি করতে চাই না, আমি বলতে চাই জুম্মার দিন এটা আমাদের দিন, ইহুদিদের দিন শনিবার, রবিবার হচ্ছে কথিত খ্রিস্টানদের নাসারাদের, আমরা যারা মুসলমান আমাদের ঈদ হচ্ছে, ঈদের দিন হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন হলো জুম্মার দিন, আর বার্ষিক দুই ঈদ, একটা হচ্ছে ঈদ উল ফিতর আর আরেকটা হচ্ছে ঈদ উল আযহা। এই দুই ঈদ বার্ষিক আর জুম্মার দিনের ঈদ সাপ্তাহিক ঈদ ছাড়া মুসলমানদের মধ্যে অন্য কোনো ঈদ নাই, না ঈদে মিলাদুন্নবী, না ঈদে অমুক, না ঈদে অমুক, এই সব এসেছে বিদর্মীদের থেকে, ইহুদি নাসারাদের থেকে, হিন্দু হিন্দু মুশরিকদের থেকে। মুসলমানদের মধ্যে এই তিন দিন, দুই দিন হচ্ছে বার্ষিক আর সাপ্তাহিক হচ্ছে একদিন। আল্লাহ আমাদেরকে হিদায়ত দান করুন, মুসলমানদেরকে সঠিক পথে আসার তৌফিক দিন। আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে একটি সময় আছে, যদি এই সময়ে কোনো মুমিন সালাত পড়া অবস্থায় আল্লাহর কাছে কিছু চায়, তাহলে রব্বুল আলামিন তাকে তার চাহিদা বস্তু দিয়ে দিবে জুম্মার দিনে। আমরা তো বুঝি না এই যে সময়, এই সময় কোন মানে কোন সময়, এ বিষয়ে পরে আসছে আলোচনা। আরেকটা হাদিস শুনি, আউস বিন আউস আস-সাকাফি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো জুম্মার দিন, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে আর এই দিনে তার জান কবজ করা হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আদম আলাইহিস সালাম মারা গেছেন কিনা, মারা গেছেন, বিশ্বাস আছে? তো কেউ যদি বলে না নবীরা মারা যায়নি, তো কি অবস্থা হবে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মারা গেছেন কিনা? অনেক লোক বলে নবী মারা যাননি, যদি বলে নবী মারা যাননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে নবী মাটির নিচে কেন? যদি একটা লোক মারা না যায় আর তাকে আপনি মাটির নিচে দাফন করে রাখেন, এটা জায়েজ হবে? আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছে, ব্রেনটা খরচ করি এখানে আসা। আবার যদি অন্যদের বক্তব্য শুনে, তাহলে
হেদায়ত পাবে কিরকম বুঝে গেল? ওখানে আসে বস এমনি যাই, হজের লিস্টে নাম আছে, যদি সুযোগ পাই চলে গেলাম আরামসে কই, হ্যাঁ পয়সা বাঁচালাম, কিন্তু ওকে মানবো না, আমি মানবো কিন্তু ওই বাংলাদেশের ওই বন্ধুকে। আল্লাহ আমাদের কি হৃদয় দিন বলছে জিন্দা নবী জিন্দা নবী, বলছে কি জানেন নবী জিন্দা হন কিরকম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন আম্বিয়া কারাম আলাইহিস সালাম, কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে আর জিন্দা হবেন না, জিন্দা হবেন ওই কিয়ামতের দিন। আমরা সবাই মৃত্যুবরণ করব, আমরাও কিয়ামতের দিন পুনরায় উঠবো ইনশাআল্লাহ তাআলা। পুনরায় তোমাদেরকে এই মাটি থেকে আবার বের করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে আর উঠবেন না, তিনি মারা গেছেন, এই অবস্থায় এই অবস্থা থাকবেন, কিন্তু তার পদমর্যাদা অনেক, এ বিষয়ে ডিটেল আলোচনার প্রয়োজন বিস্তারিত। দেখালে সামনে একটা এই হাদিসে পরবর্তী অংশ শুনলে বুঝবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কিরকম। শুনেন বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফিহি নাফখা, অর্থাৎ এই জুমার দিনে ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকবেন, শিঙ্গায় ফুঁক দিবেন। আপনারা হয়তো সবাই জানেন শিঙ্গায় কে ফুঁক দিবেন, তাহলে কিয়ামত কখন হবে? যিনি সিংহায় ফুঁক দিবেন কিয়ামতের জন্য তিনি জানেন না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবেন, আল্লাহর কাছে কিয়ামতের ইলম, আর কেউ কিয়ামতের ইলম রাখে না, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মাঝে মাঝে আপনারা শুনেন না আগামী এত তারিখে এতটা সময় এরকম হয়ে যাবে, শুনলাম না কয়েকবার তো এরকম গেছে, গত কয়েক বছর পূর্বে বলেছে আজকে হয়ে যাবে, বাংলাদেশে ফোন করলাম কি বুঝো, আমরা হ্যাঁ এগুলো ঠিক না, সেগুলো না তবু কিছু বয়ার কারণ আছে, বলেছে কি বলছে অনেক যত্নবান হচ্ছে, ভয় ভয় লাগছে, আল্লাহ আলাম। তাহলে তার মানে কি কেয়ামত হয়ে গেছে? কেয়ামতের ইলম কোন সৃষ্টির কাছে নাই, কেয়ামতের ইলম একমাত্র রব্বুল আলামিনের কাছে। আপনাদের আলাদা ঠিক আছে? তাহলে গায়বের ইলম কার কাছে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানেন না, গায়ব জানে একমাত্র আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা দেখেন ওয়া ফীহি সাআতা, সবাই মারা যাবে এই দিনে, যাদের মারা যাওয়া আল্লাহ লিখে হওয়া, তুমি যাদের কথা আল্লাহ বলেছেন তিনি বলেন তোমরা বেশি করে আমার উপর এই দিনে সালাত পাঠ করো। তাহলে জুমার দিনে সুন্নত হলো বেশি করে দরুদ পাঠ করো আল্লাহর নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের কাজ কি, সালাতের পরিবর্তে গিরগিট বেশি, ছুটি পাই গিরগিট, আর নয় গান বাদ্যযন্ত্রে লিপ্ত, আর নয় সালাত নাই, সারা রাত এমনি বস ফিলিম দেখে। আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন, অনেক ভাই এসেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, সবাই আলহামদুলিল্লাহ। যদি এই দরস না থাকতো তাহলে আপনারা আসতেন না, তাই না? এসেছেন কয়েকটা হাদিস শুনবেন ইনশা আল্লাহ, এর দ্বারা আমরা সবাই উপকৃত হব। যদি এই দরস না থাকতো তাহলে আমরা কোথায় যেতাম? যদি মাঝে মধ্যে যদি এরকম কেউ দরস টরস করতো তাহলে ব্যক্তিগত হতো, কিন্তু একটা এটা সবার জন্য এই দরসটা হয়েছে আলহামদুলিল্লাহ। 11টার পর, 11:30টার পর মানুষ দশ কাজ শেষ করে এখানে চলে আসে,
এই বৃহস্পতিবার এই ক্লাসে, এইমাত্র কত সাথী এসেছে। যদি আমরা আগে আগে বন্ধ করতে আসতাম, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জুম্মার দিনে বেশি বেশি করে আমার উপর সালাত পাঠ করো। অন্য ফর্মে বা রেওয়ায়েতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জুম্মার রাত এবং দিনে আমার উপর সালাত পাঠ করো, তাহলে রাতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উপর দরুদ আমরা পাঠ করো। বুঝছেন, এখানে এসেছি কতবার আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম নিয়েছি আর বলেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি এই দিন দর্শ না হতো তাহলে এতবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতাম? আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তাহলে আমরা শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন জুম্মার রাত্রিতে, বৃহস্পতিবার দিবাগত রাত, এই রাত কিসের রাত? জুম্মার রাত্রি। এখানে দর্শন অংশগ্রহণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা, হ্যাঁ নবীর জীবনী নিয়ে আলোচনা, নবীর আমল, নবীর সুন্নতের কথা নিয়ে আলোচনা আমরা করছি আলহামদুলিল্লাহ, নবীর তরিকাকে নিয়ে আমরা আলোচনা করছি, আল্লাহর দিনকে নিয়ে আলোচনা করছি, জিকরুল্লাহর মজলিসে করছি। যদি আল্লাহ আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আমরা বসতে পারতাম না। তাই আবারও বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন বললেন তোমরা জুম্মার দিনে বেশি বেশি করে আমার উপর সালাত পাঠ করো, কারণ তোমাদের সালাত আমার পর্যন্ত পৌঁছানো হয়, আমার সামনে পেশ করা হয়। সাহাবায়ে কেরাম বললেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সালাত আপনার পর্যন্ত কেমন করে পৌঁছানো হবে? অথচ আপনার শরীর তো তখন গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, পচে যাবে। প্রশ্ন ঠিক আছে কিনা? প্রশ্ন ঠিক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না আল্লাহ জাল্লা ওয়া আলা حرم على الارض ان تاكل اجسامنا وهي نغريان رب العالمين জমিনের উপর হারাম করে দিয়েছেন, জমিন আমাদের শরীর খেতে পারবে না। মানে তিনি বলেছেন আজসামানা, বলেছেন আমাদের শরীর, তার মানে কাদের শরীর? নবীদের শরীর। জমিন খেতে পারে না, জমিনের জন্য হারাম করে, জমিন যেন এটা হারাম, সে খেতে পারবে না। এটা আল্লাহ যা চায় করতে পারে। আমি এর পূর্বে অন্য ক্লাসে বলেছিলাম, মাঝে মধ্যে পাওয়া যায় এখনো 500 বছর আগে এই লোকটি মারা গেছে, দাফন করা হয়েছে, কিন্তু এখনো পাওয়া যায়, বোঝা যায় যেমন কালকে দাফন করা হয়েছে, এরকম হয় কিনা আপনারা দেখেছেন? আমি গত 2-3 বছর পূর্বে দেখেছিলাম এই সৌদি আরবে একটা পত্রিকায়, সম্ভবত উর্দু নিউজে, কোনো এক জায়গায় একটা মহিলার লাশ পাওয়া গেছে, বুঝে যায় যেমন কালকে দাফন করা হয়েছে, জিন্দার মতো লাগে, মানে মারা গেছে যেমন আজকে কালকে আর দাফন করে, এরকম দেখা যাচ্ছে। অথচ এই মহিলাকে 75 বছর আগে তাকে দাফন করা হয়েছে। ওই এলাকার লোকজন বলছে এই মহিলা সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় এই অবস্থায় সে হচ্ছে শহীদা। সুবহানাল্লাহ। আরেকবার পত্রিকা দেখেছিলাম চীনের কোন এক জায়গায় একটা লাশ পাওয়া গেছে, 500 বছর পূর্বে এই লোকটিকে দাফন করা হয়েছিল, বর্তমানে ওই রকম লম্বা গাইয়ালা। আমি দেখেছি পত্রিকায় কি, বাকি অন্য আলাম কতটুকু সত্য মিথ্যা, সম্ভবত সত্যি হতে পারে, পত্রিকার সংবাদ দেখেছি লম্বা দাঁড়ি, মাশা আল্লাহ সুন্নত তরিকায় দাঁড়িয়ে রেখেছে। হ্যাঁ, আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দাড়ি ছিল কি দাঁড়ি ছিল না? ছাড়া ছিল না কাটা ছিল না শেভ ছিল? তাহলে আমরা সবাই তো মাশা আল্লাহ নবীর তরিকাকে পালন করার চেষ্টা করি, কিন্তু এই সময় আমি বলছি আপনারা সবাই নবীর তরিকার উপর আমল করার চেষ্টা করবেন, নবীর সুন্নতের উপর আমল করবেন, নবীর নির্দেশ পালন করবেন, দাঁড়ি রাখবেন, বলবেন না দাঁড়িয়ে রাখলে মানুষ বলবে মুল্লা হয়ে গেছে, মুল্লা হওয়া দিয়ে ভালো। আমি বলি নবী মুল্লা ছিলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুল্লা ছিলেন? যদি বলেন আপনি নবী মুল্লা ছিলেন, তাহলে আপনার সম্পর্ক নবীর সাথে না পাদ্রীর সাথে না ওই অমুক আর তমুকের সাথে? আপনি যদি বলেন আমার সম্পর্ক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাহলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দাঁড়িয়ে রাখুন, মুখমণ্ডল যেন আপনার এরকম হয়,
আল্লাহ আমাদেরকে তৌফিক দিন সবাই। এই জন্য থাকতে নাই শুধু আসলাম আর গেলাম, বললাম না হস্ত করে নেব, কতবা গেলাম একটু আমলের পরিবর্তন হয় না, আমলের পরিবর্তন করা উচিত, উন্নত জীবন আমরা যেন লাভ করতে পারি। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন যদি কেউ চাই না নর হোক চাই নারী হোক, ইনা ইমানের অবস্থায় যদি সে নেক আমল করে তাহলে আমি তাকে উত্তম জীবন দান করব। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই উত্তম জীবন বলতে কোন জীবন? দুনিয়ার জীবনে, এই দুনিয়ার জিন্দেগিতে রব্বুল আলামিন তাকে উত্তম জীবন দান করবেন যদি ইমানের অবস্থা নেক আমল করে। আর আখিরাতে ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর সর্বোত্তম আমলের বদলা রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন দান করবেন। সুবহানাল্লাহ। আপনার আমলটা যদি নবীর তরিকায় না হয় তাহলে আমল আমল হলো? এই জন্যই আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, তিনি একা, তার কোনো শরীক নেই। সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ওয়া রাসূল। ভাইরা আমার, এর পূর্বে আলোচনায় আমরা শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে এক সময় এমন আছে এই সময়ে তার কোনো বান্দা সালাতের অবস্থায় থেকে যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাকে তার চাহিদা বস্তু অবশ্যই দিয়ে দিল। হাদিসটি শুনেছিলাম আগে, এই সময় কোন সময়? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইলতামিসুস সাআত আল্লাতি তুরজা ফি ইয়াউমিল জুমআহ বাদা সালাতিল আসর ইলা গায়বুতিশ শামস, ওই সময় যে সময় জুম্মার দিনের যে সময়ে দোয়া কবুল হওয়ার আশা করা যায় ওই সময়কে তোমরা অন্বেষণ করো, তালাশ করো। জুম্মার দিনের আসরের সালাত থেকে নিয়ে সালাতের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, এই হাদিসটি হাসান পর্যায়ে আর এটাই সহি। অন্য রওয়ায়াতে এরকমই বলেছেন ফালতামিসুহা আখির সাআতিন বাদা সালাতিল আসর, তাহলে জুম্মার দিনে আসরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময় দোয়া কবুল হওয়ার সময়। কিন্তু এই সময় আমাদের লোকজন বেশি হয়তো গল্প গুজবে কাকায়, আমায় মার্কেটে চক্কর দেয়, মার্কেটে যাওয়া না যাইজ না। আগে আপনাদেরকে বলেছি মার্কেটের দোয়া আছে, আছে কিনা আপনারা পড়েছেন, তোদের ইয়াদ আছে আমি জানি না, যারা পড়ে এসছেন তাদেরকে আমি ওই দোয়া শুনিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি বাজারে যায়, মার্কেটে যায়, মার্কেটে গিয়ে এই দোয়াটি পাঠ করে কালিমাটি, তাহলে রব্বুল আলামিন তার 10 লক্ষ গুনাহ মাফ করবেন, 10 লক্ষ নেকি তাকে দান করবেন, 10 লক্ষ পদমর্যাদা তার বৃদ্ধি করবেন, আর তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। শেখ নাসিরুদ্দিন আলবানী এই হাদিসকে হাসান বলেছেন সহিহ আল জামি সহিহে। এই মার্কেটে গিয়েও আল্লাহ ঢুকে আছে। অন্যদিকে মার্কেট কিন্তু খুব খারাপ জায়গা, কিরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল বিকা ইলা আল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিকা ইলা আল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? মসজিদ। কিন্তু আমরা আল্লাহর কাছে যে জায়গা সবচেয়ে প্রিয় ওই মসজিদে যেতে চাই না। এমনকি বাংলায় একটা কথা আছে, বলছে মোল্লার দৌড় মসজিদে, আছে কিনা এটা? বাংলা অভিধান পর্যন্ত আছে, আমি আমার কথা বলছি না, এমনি তো বলে অভিধানে লেখা আছে, বলছে মোল্লার দৌড় মসজিদে। তাই শুধু মোল্লা যায় না, সবাই যায়।
তবে যদি বলে যে না এখানে মোল্লা বলতে শুধু মোল্লা না প্রত্যেক মুসলিম, তাহলে মারা যেতে পারে। যদি মুসলিম হয় যেতে হবে তাকে কোথায়? মসজিদে। انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله فعسى اولئك ان يكونوا من المهتدين. الله رب নির্মাণ করে, আল্লাহর উপর আবাদ করে তারাই যারা ঈমান রাখে আল্লাহর উপর, আখিরাতের দিনের উপর, আর কি করে সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে, তারাই মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা সবাই আল্লাহর উপর ঈমান রাখেন? আপনি যদি বলেন আমি আল্লাহর উপর ঈমান রাখি, তাহলে আমি বলি সালাত কায়েম করেন? যদি বলেন সালাত কায়েম করেন, তাহলে একেবারে যাচাই করুন, দেখুন মনে মনে কতটুকু কায়েম করলেন। জামাতের সাথে পড়েন পাঁচ বক না চার বক? যদি তিন বক টাইম হলো, দুই বক পড়লেন সালাত কায়েম হলো, এক বক পড়লেন হলো, তাহলে আমাদের কয়েক করতে হবে পাঁচ বক। এরকম যদি বক করি, তাহলে বুঝা গেল আমরা মানলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গায় যে মসজিদ, এই কথা মানলাম। আপনি যদি কোনো একটা জায়গা ভালো পান, কোনো একটা খাবার ভালো পান, খাবার ভালো পান, সবসময় না খেলো মাঝে মধ্যে খাবেন কিনা? যেমন জুম্মার দিনে এইসব কেরালা বাংলাদেশ পাকিস্তানি হোটেল আছে বিভিন্ন জায়গায় আছে কিনা, দেখবেন জুম্মার দিনে স্পেশাল খাবার থাকে একটা বিরিয়ানি। কোনো কোনো হোটেলে আছে প্রত্যেক দিন বানায় না, জুম্মার দিনে বানায়, আছে না? আর এরকমও আছে মনে হয় জুম্মার দিনে সব জায়গায় কড়াই গোশত থাকে, সব জায়গায় সব দিন কড়াই গোশত থাকে না, জুম্মার দিনে থাকে, এরকমও থাকতে পারে, তাই না? অবস্থা বুঝি। তাহলে আপনি বলবেন আজ যদি আমার মন মন থাকে কড়াই গোশত খাবো, হ্যাঁ তাহলে উনি যা কেন ঘুরে এলাই যাবেন? আমার স্মরণ আছে আমি কড়াই গোশত খাওয়ার জন্য ঘুরে এলাই যেতাম, সত্যিই বলছি, কড়াই গোশত খাওয়ার জন্য ঘুরে এলাই যেতাম মাঝে মধ্যে, আগে যখন এখানে বিশাল ছিলাম আর কি, তখন তো আর কোনো অসুবিধা নেই, আরো ছাত্ররা ছিল এল আনছি ওখানে গিয়ে কড়াই গোশত খেয়ে আবার বস্ত্র পুজো করে দিয়ে আবার চলে আসতাম, কারণ ওইসব এইসব হোটেল ছিল না আমাদের, আমাদের পাকিস্তান বা কেরালা বা এই বাংলাদেশ এইসব হোটেল ছিল না, ওরকম অন্য মানে ক্যারাবিয়ান হোটেল ছিল, হিমালয় বেশি ছিল ওই সময়। এটা আপনার কাছে ভালো তাই এত দূর যাচ্ছেন, তাই না? এবারে আল্লাহর কাছে সবচেয়ে ভালো কোনটা, কোন জায়গা? মসজিদ। আপনি যদি বলেন আমি আল্লাহকে বেশি ভালো পাই, তাহলে আল্লাহ যে জায়গায় ভালো পায় সেই জায়গা আপনি জানেন না? কিন্তু এরপরে হাদিস, যে হাদিসটি পেশ করেছিলাম এরপরে অংশ কি, আল্লাহর কাছে সবচেয়ে বেশি অপ্রিয় জায়গা হচ্ছে বাজার। আপনি হিসাব করে দেখুন, মার্কেটে বেশি থাকে না মসজিদ বেশি থাকে? হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহ ওয়ালা যারা ওরা ছাড়া আদি সংখ্যা কম, তো বেশিরভাগই মার্কেটই যোগ করে দেয়। এই অনুযায়ী উপস্থিত সময়ে যারা এখনো অনেক লোক হয়তো আপনাকে বাইরে গেলে পাবেন, সব মুসলমান যদি বাংলাদেশি বা বাংলা যারা বলতে পারে সবাই যদি এখানে চলে আসতো, এই জায়গায় জায়গাতে পারতাম? সম্ভব না, দুই তেলা তিন তেলা মনে হয় পাঁচ তেলা হলেও হবে না, তাই জানলে হবে না, মানতে হবে। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দেন, ভাইয়েরা আমার আমল করি জুমার দিনে বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত। আর আরেকটা কাজ হচ্ছে জুমার দিনে, তা হলো সূরাতুল কাহফ পাঠ করা। কোন সুরা? সুরা কাহফ, 15 নম্বর পারা থেকে শুরু হয়, শেষ হয় 16 নম্বর পারায়। সুরা কাহফ যারা কোরআন পড়তে জানেন শুদ্ধ, আপনারা পড়বেন, যারা পড়তে জানেন না পড়বেন না, অথবা শুদ্ধ হয় না আপনি শুদ্ধ করুন তারপর পড়ুন। অনেক সময় আছে কোরআন
কোরআন শুদ্ধ না, অশুদ্ধ কোরআন অর্থ অর্থ পাল্টে দেয়, এরকম করা উচিত না। আপনার কোরআন শুদ্ধ করুন আর পড়ুন। জুমার দিনে সুরেকা পড়া সুন্নাহ আর উত্তম। কেন? আবু সাঈদ আল খুদরি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাত আল কাহফ ফি ইয়াউম আল জুমআ আদা লাহু মিন আন নূরি মা বাইনা আল জুমআতাইন। যদি কোনো ব্যক্তি সূরা কাহ পাঠ করে জুম্মার দিনে, তাহলে তার জন্য দুই জুম্মার মধ্যবর্তী সময় আলোকিত হয়ে উঠবে। এই আলো আপনি কোন সময় দেখতে পাবেন? ইনশাআল্লাহ কিয়ামতের দিনে। এই হাদিসটি শেখ হাসিউদ্দিন আলবানী বলছেন সহিহ, বলে সাহেব তারিখ বলছেন রাওয়াহুন নাসাঈ ওয়াল বাইহাকী মারফুআন, শেষ পর্যন্ত কোনো এক রাতে আমার স্মরণ হচ্ছে জুম্মার রাতের কোথাও আছে। তাই আপনারা জুম্মার দিনে সহিহ কাহ পাঠ করবেন। এমনি ভাবে জুম্মার দিনে মসজিদে আগে আগে যাওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে প্রথম ঘন্টায় যে যাবে সে যখন আল্লাহর দরবারে একটা উট কুরবানি করলো, যে দ্বিতীয় ঘন্টায় গেল সে যখন একটা গরু কুরবানি করলো আল্লাহর দরবারে পেশ করলো, তৃতীয় ঘন্টায় যে গেল সে যখন একটা বকরি বা ভেড়া আল্লাহর পথে দিল, চতুর্থ ঘন্টায় যে গেল সে যখন একটা মুরগি দিল, পঞ্চম ঘন্টায় যে গেল সে যখন একটা আন্ডা পেশ করলো, তারপরে যখন ইমাম সাহেব এসে যান আলাম হয়ে যায়, তখন ফেরেশতাগণ তাদের কপি খাতা বন্ধ করে দেন, ইমাম সাহেব খুতবা শুরু করেন, ফেরেশতাগণ তাদের তার খুতবা শুনতে লাগেন, সুবহানাল্লাহ। তাহলে এই যে সওয়াব, এক্সট্রা যে সওয়াব, এই সওয়াব পাওয়ার জন্য আপনি পরে যাবেন না আগে যাবেন? পরে যাওয়া উচিত না আগে যাওয়া উচিত? আমরা কেন পরে যাই, তাই না? তাই আমাদের বিশ্বাস যেন ভালো, ইমান যেন বাড়ে, সেদিকে আমরা খেয়াল করি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে ইলম জেনে আমল করার তৌফিক দাও, আমাদের নিয়ত খালিস করে দাও। আল্লাহ আমাদেরকে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমরা যারা আজকে এই দর্শন অংশগ্রহণ করেছি, আর আল্লাহ তুমি আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করো যাদেরকে তুমি আজকে ঘোষণা দিবে মুজিব শেষ হওয়ার পর আমি তোমাদেরকে মাফ করে দিবা। আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আমিন। আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে মাফ করে দাও। আমিন। আল্লাহ মুসলমানদেরকে, সমস্ত মুসলমানদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দাও। আমিন। শিরিক থেকে, বিদআত থেকে, তোমার নাফরমান থেকে বাঁচার তৌফিক দাও। আমিন। আর আল্লাহ জালিমদেরকে নির্মূল করো। আমিন। মজলুমদেরকে উদ্ধার করো। আমিন। মুসলমানদের হেফাজত করো। আমিন। তোমার দ্বীনের হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের জানে মানে বরকত দাও। আমিন। আমাদের ইলম আমলে বরকত দাও। আমিন। কামাইয়ের মধ্যে বরকত দাও। আমিন। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তুমি তাদেরকে শিফা দাও। আমিন। আমাদের মধ্যে থেকে যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তুমি তাদেরকে ঋণ পরিশোধ করা দাও। আমিন। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও। আমিন। জাহান্নাম থেকে নেজাত দাও। আমিন। জান্নাতুল ফিরদৌস বেশি দিন অন্তর্ভুক্ত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.